যে আমরা একটা খারাপ অভ্যাস থেকে কিভাবে বের হয়ে আসবো, মানে যে কোনো একটা খারাপ অভ্যাস থেকে কিভাবে বের হয়ে আসবো। খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হলে ধরো খারাপ অভ্যাসটা কি সেটা নিয়ে একটু বুঝতে হবে। ধরো স্মোকিং করা, স্মোকিং করা কিন্তু সকলের কাছে খারাপ অভ্যাস নয়। যার কাছে খারাপ অভ্যাস, সে যদি স্মোকিং থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে স্মোকিং থেকে বেরিয়ে আসার যে সমস্ত কারণ তার কাছে রয়েছে, অর্থাৎ যে সমস্ত কারণে তার স্মোকিংটাকে খারাপ মনে হচ্ছে, ওই সমস্ত কারণ তার চোখের সামনেই থাকবে, এবং সেগুলো চোখের সামনে থাকলে সে কিন্তু স্মোকিং থেকে বেরিয়ে আসার চেষ্টাটা করবে। তাই একটা খারাপ অভ্যাস, সে মানুষটার কাছে খারাপ অভ্যাস কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার চারপাশের মানুষ তাকে সে অভ্যাসে দেখতে চায় কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার চারপাশের মানুষ তাকে সে অভ্যাসে দেখতে অভ্যস্ত কিনা, রাজি আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলোই হচ্ছে একটা অভ্যাস কি ভালো নাকি খারাপ সেটা নির্ধারণ করে। এখন এই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হলে একটা মানুষের সবচাইতে ভালো ওয়েটা হচ্ছে তার মনোযোগটাকে অন্যদিকে ডাইভার্ট করা। সে যে সময়ে ওই খারাপ অভ্যাসটা দিকে নিজেকে নিচ্ছে, ওই সময় তাকে অন্য কোনো জায়গায় মনোযোগটাকে ডাইভার্ট করতে হবে। এমন কোন জায়গায় মনোযোগটাকে ডাইভার্ট করতে হবে যে কাজটা করতে সে পছন্দ করে, যে কাজটা করতে তার ভালো লাগে। এরকম করে করে সে যদি আস্তে আস্তে ওই খারাপ কাজে অনভ্যস্ত হয়ে পড়ে, ওই খারাপ অভ্যাসে অনভ্যস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু সে ধীরে ধীরে অন্য একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। আমার এক বন্ধুর কথা জানি, ওই বন্ধুটা কোন একটা দিন সকালবেলা সিদ্ধান্ত নিল আজকে থেকে সিগারেট খাবো না। এর পরে আজকে 11 বছর চলছে, সে একটা সিগারেটও খায়নি সেদিনের পর থেকে, কখনো সিগারেট খায়নি। এই সদিচ্ছা, এই ডিটারমিনেশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো থাকলে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে বের করে নেওয়াটা সম্ভব। কেননা যে অভ্যাসটা খারাপ, সে অভ্যাসটাতে না থাকলেও কিন্তু মানুষ মরে যায় না, মানুষের পক্ষে বাঁচা সম্ভব। সো সে অভ্যাসটা থেকে সরে আসার জন্য সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞাই যথেষ্ট, এটা আমি মনে করি। বুঝতে পারি।